আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে উত্তরা আমার বড় বোনের বাসার থেকে ভিডিওটি করা। আর আজকে করব আমি তেলাকুচ পাতা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব আর তেলাকুচ পাতার বড়া। এটা হচ্ছে তেলাকুচ পাতা, পাতাটা এরকম। এটা যে কোনো বাগানে খেতে বাড়ির চারিপাশে হয়। এটা হয়তো অনেকে চেনেন না বা জানেন না কিভাবে এটা খেতে হয়। আর এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য অনেক ভালো। এটা প্রতিদিন সকালে রস করে খেলে ডায়াবেটিসে সুগারের মাত্রা অনেক কম থাকে। এটা হচ্ছে আমার বড় বোনের বাসার বাগান। এই যে কলা হয়েছে, তারপরে পেঁপে গাছ আছে। এটা হচ্ছে থাই পাতা গাছ। আর এটা হচ্ছে কারি পাতা গাছ। আর এটা হচ্ছে নিম পাতা গাছ। বাগান থেকে তেলাকুচ পাতা তোলা শেষ, এবার চলুন রান্নায় চলে যাই। তেলাকুচ পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দুই তিন টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখানে এই যে তেলাকুচ পাতা কুচি করা হয়েছে, একটু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন দেওয়া হচ্ছে আদা বাটা, এখন দেওয়া হচ্ছে রসুন বাটা, আর দিব এখন ডালা জিরা গুঁড়া, আর দেওয়া হচ্ছে এখন চাউলের গুঁড়া। আর এক চামচ ময়দা এখন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, আর কিছু না, এখন শুধু একটু পানি দিয়ে মাখাবো। এখন দেওয়া হচ্ছে ভেজিটেবল কিউব সামান্য পরিমাণ, এটা অপশনাল, চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া, বড়া ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি। তেলাকুচ পাতার বড়াগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন রান্না করে দেখাবো তেলাকুচ পাতা দিয়ে ইলিশ মাছের মাথা। পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়েছি। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, একটু পানি অ্যাড করবো মশলাটা যেন পুড়ে না যায়। এখন মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে ইলিশ মাছের মাথাটা দিব। ইলিশ মাছের মাথা ছোটো ছোটো টুকরো করে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি তেলাকুচ পাতা। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার ঢাকনা খুলে আবার কিছু পানি অ্যাড করে রান্নাটা শেষ করেছি। আপনাদের ভিডিওটি দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছিল। এই যে হয়ে গেছে আমার
তেলাকুচ পাতা দিয়ে ইলিশ মাছের মাথা। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো ভীষণ মজা হয়েছে। এভাবে যারা রান্না করে খাননি তারা এটা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।